তোমাদের আলোর প্রতিফলনে, পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনে অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট, এই সম্পর্কে বেশ কয়েকটি আলোচনা আমি করেছি। আজকে আলোচনাটা আরও বেশি গুরুত্বপূর্ণ ওই রিফ্লেকশন অফ লাইটের উপর দিয়ে। এখানে এই চামচের ভিতরে অংশটা, এই ভিতরের অংশটাতে যদি আমরা আলো ফেলি, অর্থাৎ ভিতরের অংশটা ব্যবহার করলে এটাকে বলা হবে অবতল, গোলীয় অবতল আয়না। এবং খুবই মজার ব্যাপার, এর সামনে যদি একটা বস্তু ধরা হয়, বস্তুটি প্রথমে সোজা দেখাবে, কিছুক্ষণ এর দূরত্ব যতই বাড়াতে থাকবে বস্তুটি উল্টা হয়ে আস্তে আস্তে বড় হতে থাকবে। এটাই হলো এই অবতল দর্পণের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা, যেটা উত্তল দর্পণের সঙ্গে পাওয়া যাবে না। যদি আমরা এইরকম একটা চামচ ধরি, তোমাদের বইতে কথাটা বলা আছে, সেখানে সামনে যদি একটা আঙ্গুলটা ধরি আমরা, প্রথমে এটা সোজা দেখাবে, এই যে সোজা, এটি কিছুক্ষণ পরে আস্তে আস্তে এই আঙ্গুলটা দেখো উল্টা হয়ে গেল। এটা প্রথমে সোজা, আস্তে আস্তে এই আঙ্গুলটা উল্টা হয়ে যাচ্ছে, এবং উল্টা হয়ে ক্রমে এটা শুরু হয়ে যাচ্ছে। এই অবতল, এই চামচের এই পিঠটাই হলো অবতল, এই গোলীয় দর্পণের একটা অংশ। এখন এই গোলীয় অবতল দর্পণে ভিতরের অংশটাই হবে গোলীয় অবতল আয়না, এবং এই অংশটা নাম দিলাম এম এম ড্যাশ। এখন এর মধ্যবিন্দুটা হলো মেরুবিন্দু, এবং মেরু ও সি এটা হলো প্রধান অক্ষ, যেখানে এই সিটা হলো কেন্দ্র, অর্থাৎ গোলীয় দর্পণটা এই যে কেন্দ্র এটাই হলো সি, এবং গোলীয় দর্পণের এই অংশটা হলো অবতল দর্পণ। এখন এই ও এফ সি এটা হলো প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি, মনে করি পি এল, এই আলোকরশ্মিটা হলো আপতিত আলোকরশ্মি, যেটা প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রতিফলিত হয়ে এল পি ড্যাশের দিকে ধাবিত হবে। অপরদিকে আরেকটা রশ্মি যদি আমরা কল্পনা করি, সেটাও প্রধান অক্ষের সমান্তরাল, এই অর্থাৎ পি ওয়ান এল ওয়ান, এটা এল এল ডাবল ড্যাশের দিকে প্রতিফলিত হবে। এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল যতগুলো আলোকরশ্মি নিই না কেন, আমরা যতগুলো আলোকরশ্মি আমরা আপতিত রশ্মি কল্পনা করি, প্রত্যেকটি আলোকরশ্মি একটা নির্দিষ্ট বিন্দু মধ্য দিয়ে প্রতিফলিত হবে। এই নির্দিষ্ট বিন্দুটাই হলো ফোকাস বিন্দু, অর্থাৎ এফ হলো ফোকাস বিন্দু। এবং ও এফ সি যেমন প্রধান ফোকাস, ওইরকম ও এফ হইল ফোকাস দূরত্ব, অর্থাৎ এটা হলো ফোকাস দূরত্ব। মেরু হতে যে বিন্দুতে সব আলোকরশ্মিগুলো অতিক্রম প্রতিফলিত হয়েছে ওইটা হলো ফোকাস বিন্দু, এবং মেরু থেকে এই ও এফ এটা হলো ফোকাস দূরত্ব, অর্থাৎ ও এফ এটা হলো এই দর্পণের এখান থেকে এটা হলো ফোকাস দূরত্ব, যেহেতু এফটা হলো ফোকাস বিন্দু। এখন
এই ফোকাস বিন্দুতে আলোক রশ্মিগুলো এই বিন্দুতে বিচ্ছুরিত হয়ে আপন আপন পথে গমন করবে। এই রশ্মিগুলো হচ্ছে অপসারী রশ্মি এবং তার আগে রশ্মিগুলো হবে অভিসারী রশ্মি। অর্থাৎ ফোকাস বিন্দু মিলিত হওয়ার আগে অভিসারী রশ্মি এবং ফোকাস বিন্দুর পরে রশ্মিগুলো তার আপন আপন গতির দিকে ছড়িয়ে যাবে, ওইটা হলো অপসারী রশ্মি। এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে প্রধান অক্ষে নির্দিষ্ট বিন্দু থেকে গমন যে করবে এই বিন্দুটা হলো ফোকাস বিন্দু এবং এখান থেকে এটা হলো ফোকাস দূরত্ব। এই তো গেল এই অবতল দর্পণের কতগুলো তথ্য। অর্থাৎ এই গোলীয় অবতল দর্পণে আমরা পাইলাম সাধারণ অংশসমূহ, মেরু, ওটা হচ্ছে মেরু, ফোকাস বিন্দু, এফ হলো ফোকাস বিন্দু, প্রধান অক্ষ ও সি, ও এফ সি হলো প্রধান অক্ষ, যেখানে সি হলো গোলীয় দর্পণের কেন্দ্র এবং মিলিত হওয়ার আগে এই রশ্মিগুলো হলো অভিসারী রশ্মি। এই যে অভিসারী রশ্মি, আর মিলিত হওয়ার পরে যে রশ্মিগুলো বিচ্ছুরিত হয়ে গেল সেগুলো হলো অপসারী রশ্মি, আর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো হলো আপতিত রশ্মি। এবং নির্দিষ্ট বিন্দু দিয়ে যে রশ্মিগুলো গমন করলো সেগুলো হলো প্রতিফলিত রশ্মি। এই দর্পণের এই অংশগুলো মনে রাখা খুবই প্রয়োজন। এই হলো গোলীয় কনভেক্স অর্থাৎ স্পিরিকাল কনভেক্স মিরর এর সাধারণ তত্ত্বসমূহ। পোল, প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড এম এম ড্যাশ কনকেভ।